বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের আমি দ্বিতীয় অধ্যায়ের কম্পিউটার নেটওয়ার্কিং পড়াচ্ছি। তো আমার প্রত্যেকটি ক্লাসই যে ইউটিউব চ্যানেলের আমার একটা চ্যানেল আছে আইসিটি অ্যান্ড টেক টাইম, ওইখানে তোমরা পাইবা নিয়মিত। সুপ্রিয় শিক্ষার্থী, আমি ক্লাসগুলো বেছে বেছে দিচ্ছি, যে তোমাদের যেগুলো না করলেই নয় সেই ক্লাসগুলোই মূলত দিচ্ছি, আশা করি তোমরা উপকৃত হবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কম্পিউটার নেটওয়ার্ক কী, হ্যাঁ, তারপরে নেটওয়ার্কের প্রকারভেদ, তারপরে নেটওয়ার্কের তোমার আছে নেটওয়ার্কের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার ইত্যাদি বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করতেছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আমাকে দেখতে পাচ্ছ, তো কম্পিউটার আসলে কম্পিউটার সমূহের মধ্যে আন্তঃসংযোগ ব্যবস্থায় আসলে নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্ক নেটওয়ার্ক কথাটার অর্থ হলো যে পরস্পরের সাথে সংযুক্তিতে ওয়ার্ক বা কাজ, অর্থাৎ পরস্পরের সংযুক্তিতে ওয়ার্ক বা কাজ করার যে প্রযুক্তি তাকে নেটওয়ার্ক বলা হয়। সুতরাং শিক্ষার্থী, কম্পিউটার সহ পরস্পরের সাথে সংযুক্ত হইয়া কার্যাদি করার জন্য যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে তাকেই নেটওয়ার্ক বলে। আশা করি সংজ্ঞাগুলো তোমরা ভালোভাবে পড়বা। আর নেটওয়ার্কের প্রকারভেদ, চার প্রকার নেটওয়ার্ক এখানে উল্লেখ আছে, যদি তোমরা স্ক্রিনে দেখে তাকাও দেখো, একটা হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেটাকে প্যান বলা হয়, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তারপরে আছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান। তারপরে হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যাকে বলা হয় ম্যান। আর যার হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যাকে বলা হয় ওয়ান। তাহলে এই চার প্রকার নেটওয়ার্ক আছে। এখন যেটা প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটা কাকে বলে? আচ্ছা, সাধারণত কোনো ব্যক্তি 10 মিটারের মধ্যে অবস্থিত পার্সোনাল কম্পিউটার সমের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে একটা রুমের ভিতরে, বড় একটা কক্ষের ভিতরে, অর্থাৎ বিভিন্নভাবে কম্পিউটারগুলো বসানো আছে, এর মধ্যে যে নেটওয়ার্কটা, এটি হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি স্ক্রিনটা একটু বড় করে নিচ্ছি তোমাদের জন্য, ভালোভাবে দেখার জন্য। আচ্ছা, এই হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে তারপরে আছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, মানে ল্যান। হ্যাঁ, ল্যান হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, সাধারণত 1 কিলোমিটার বা তার কম এরিয়ার মধ্যে কম্পিউটার টার্মিনাল বা কোনো পেরিফেরাল ডিভাইস সংযুক্ত হয়ে যে নেটওয়ার্ক তৈরি করে তাকে ল্যান বলে। 1 কিলোমিটার, অর্থাৎ কম্পিউটারগুলো এইরকম দূরে 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 অবস্থান করতে পারে, এবং একটা সেন্টার থাকবে মাঝখানে, তোমরা দেখতে পাচ্ছ, আর এই পাশে দেখতে পাচ্ছ সার্ভার, আর এটা হলো তোমার রাউটারের মতো, যেটা চারিদিকে তথ্য সরবরাহ করবে। এই ধরনের নেটওয়ার্ক ব্যবস্থাকে বলা হয় ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর একটা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে যে নেটওয়ার্কটা গড়ে ওঠে, অর্থাৎ কোনো বড় শহরের বিভিন্ন এলাকার মধ্যে কম্পিউটার সময়ে স্থাপিত নেটওয়ার্ককে ম্যান বলে বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। একটা মেট্রোপলিটন এরিয়া সম্পর্কে সকলের মোটামুটি ধারণা আছে। তারপরে হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ এটা হলো ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, বিশ্বব্যাপী যে নেটওয়ার্কটা, সারা বিশ্বের ইন্টারনেট সংযোগের মাধ্যমে যে নেটওয়ার্ক গড়ে উঠেছে, এটিকে বলা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এক দেশের শহরের সাথে অন্য দেশের শহর, বা এক দেশের সাথে অন্য দেশের, বা এক মহাদেশের সাথে অন্য মহাদেশের কম্পিউটার যে নেটওয়ার্কিং ব্যবস্থা গড়ে তোলা হয় তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে। অর্থাৎ সারা বিশ্বব্যাপী, সারা বিশ্বের, সারা দেশের, সারা শহরের মধ্যে যে নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে ওঠে, ওটিকে বলা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এরপরে আছে দেখো 3 নম্বরে, নেটওয়ার্কের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার, অর্থাৎ নেটওয়ার্ক গড়ে তুলতে গেলে যে হার্ডওয়্যারগুলো প্রয়োজন হয় সেই হার্ডওয়্যারগুলোর নাম আমি এখানে দিয়েছি। যেমন হলো হাব, এই যে হাব আছে, রাউটার, সুইচ, মডেম, গেটওয়ে, তারপরে রিপিটার এবং ব্রিজ। এখানে মোটামুটি 6-7টা তোমার কানেক্টিভিটি ডিভাইস বা নেটওয়ার্কের জন্য যে হার্ডওয়্যারগুলো, এগুলোকে কানেক্টিভিটি ডিভাইস বলা হয়।
আচ্ছা, এরপরে তোমাদের দুইটা হাফের চিত্র দেখতে পাচ্ছ, এই দুইটা হলো হাফ, অর্থাৎ হাফের যে ইউএসবি পোর্ট আছে, ইউএসবি পোর্টের সাথে সংযুক্ত করে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি সংযোগ করে তথ্য আদান প্রদান করা, এই কাজগুলো করা হয়। যে কানেক্টিভিটি ডিভাইস সংযোজক যন্ত্র প্রাপ্ত সিগন্যাল সকল কম্পিউটারে প্রেরণ করে থাকে তাকে হাব বলে। চিত্র তোমরা এই হাবগুলো দেখতে পাচ্ছ, হাবটা দেখতে অনেকটা এরকম। তারপরে আছে রাউটার। হ্যাঁ, রাউটার একটা কানেক্টিভিটি ডিভাইস, তবে এটা বুদ্ধিমান একটা কানেক্টিভিটি ডিভাইস, অর্থাৎ যে কানেক্টিভিটি ডিভাইস সংযোজক যন্ত্র বা সংযোজক যন্ত্র বিভিন্ন ধরনের ইথারনেট টোকেন রিং ইত্যাদিকে সংযুক্ত করতে পারে তাকে রাউটার বলে। ধরেন অর্থাৎ ইথারনেট যে নেটটা দেখা যায় না, টোকেন রিং ইত্যাদিকে সংযুক্ত করে পাবে, একে রাউটার বলা হয়। তোমরা চিত্রে একটা রাউটারের চিত্র দেখতে পাচ্ছ। এরপরে আছে সুইচ। এই যে সুইচ, দুইটা সুইচ এখানে আছে। প্রিয় শিক্ষার্থী, দেখো এই সুইচের যে বিভিন্ন পোর্ট আছে, এই পোর্টের সাথে বিভিন্ন অর্থাৎ যে বিভিন্ন পোর্টের বা বিভিন্ন যন্ত্রের সাথে ডিভাইসের সাথে যে সংযুক্তগুলো এখানে, এটা তোমরা দেখতে পাচ্ছ যে কানেক্টিভিটি ডিভাইস প্রাপ্ত সিগন্যাল শুধু নির্দিষ্ট কম্পিউটারে প্রেরণ করে থাকে তাকে সুইচ বলে। এটা নির্দিষ্ট করে দেওয়া থাকে, অর্থাৎ নির্দিষ্ট শুধু কম্পিউটারের যে তথ্য আদান প্রদান করবে বা তাকে বলা হয় সুইচ। আচ্ছা, এরপরে তোমার এখানে আরেকটা কথা বলা আছে। আচ্ছা, সফটওয়্যার কাকে বলে বা সফটওয়্যারের কাজ কি? এর জন্য কিন্তু সফটওয়্যারের প্রয়োজন হয়, অর্থাৎ নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো একে অপরের সাথে সফটওয়্যার ব্যবহার করতে পারে। যেমন কোনো নেটওয়ার্কে যে কয়টি কম্পিউটার আছে এর প্রত্যেকটির জন্য একই সফটওয়্যার কেনার দরকার নেই, এক্ষেত্রে একটি সফটওয়্যার কিনলেই তা নেটওয়ার্কের সাথে সংযুক্ত সকল কম্পিউটারের জন্য ব্যবহার করা যাবে। এইভাবে সফটওয়্যারের খরচ কম হবে, অর্থাৎ এই যে কানেকটিভিটি ডিভাইসগুলো ব্যবহার করতে গেলে অনেক সময় সফটওয়্যার এক একটা জন এক একটা সফটওয়্যার না কিনে শুধুমাত্র একটা সফটওয়্যার কিনলে সেই সফটওয়্যার দ্বারা সমস্ত কার্যক্রম চালানো যাবে। এরপরে পরেরটা দেখছো যে কানেকশন অ্যান্ড ট্রাবল শুটিং, অর্থাৎ এই কানেকশনগুলো যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু সমস্যা দেখাতে হবে। সুতরাং কানেকশন সঠিক হতে হবে এবং কোনো সমস্যা দেখা দিলে তা বাইর করে সমাধান করতে হবে, সেটি হলো ট্রাবল শুটিং। অর্থাৎ কানেকশন সঠিক না হলে সে সমস্যা বাইর করে সমাধান করার নামই হলো তোমার ট্রাবল শুটিং। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই ক্লাসটা দেখলা এবং খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা ভালোভাবে পড়বে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।